হ্যালো ভিউয়ার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। প্রতিনিয়তের মতো কিন্তু আমরা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর লোকেশনে একটি ফ্ল্যাট দেখাবো, যে ফ্ল্যাটটি কিন্তু খুবই চমৎকার। যারা আসলে এ ধরনের ফ্ল্যাট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আরও বেশি চমৎকার হবে, কারণ আপনারা আজকের এই ফ্ল্যাটটা দেখলে আসলে অবাক হয়ে যাবেন। একদমই ডিফারেন্ট একটি ফ্ল্যাট, খুবই চমৎকার লোকেশানে, খুবই চমৎকার একটা ফ্ল্যাট এবং অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন। তো আজকে আমরা চলে আসছি রাজধানীর অন্যতম একটি লোকেশান মিরপুর একের ঠিক মাজার রোড। অর্থাৎ এখানে কিন্তু আপনারা জানেন যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে, কবরস্থানের ঠিক আগে মাজার রোডে শেলটেকের বিথিকা নামে একটি প্রজেক্ট আছে। শেলটেকের সেই বিথিকা প্রজেক্টে কিন্তু একটা ফ্ল্যাট সেল হবে। ওকে, তো বিথিকা প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি কারো ধারণা থাকে তাহলে তো জানেনই এটা কতটুকু চমৎকার একটা ফ্ল্যাট। বিথিকা শেলটেকের কিন্তু অসাধারণ একটি প্রজেক্ট। তো এই প্রজেক্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু আপনারা জানেন অনেকেই, যদি না জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বিথিকার এই প্রজেক্ট সম্পর্কে, অর্থাৎ এই ফ্ল্যাট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যারা আসলে আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনার সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি, দেখতে পাচ্ছেন লেভেল 11 অর্থাৎ টাওয়ার ওয়ানের 11 আমরা রয়েছি এই মুহূর্তে, এবং আমরা একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাটটির সামনে আমরা অবস্থান করছি। তো এই ফ্লোরটাতে অর্থাৎ এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 6টা করে ইউনিট রয়েছে, দেখতে পাচ্ছেন। এ পাশে রয়েছে 4টা ইউনিট সামনে দেখতে পাচ্ছেন, আর এই পাশে রয়েছে হচ্ছে 2টা ইউনিট পাশাপাশি। ওকে, তো এখানে একটা লিফট অর্থাৎ লিফট নম্বর 2, এই সাইডটাতে হচ্ছে লিফট নাম্বার 1। ওকে, আর এই সাইডটাতে হচ্ছে ইমার্জেন্সি এক্সিট অর্থাৎ সিঁড়ি, যারা আসলে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে চায়, হয়তো ইমার্জেন্সি কোনো কেস লাগতে পারে, হয়তো আগুন লেগে যেতে পারে যখন বিল্ডিংয়ে, তখন কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতে এটা ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সব জিনিসপত্র কিন্তু একদম রাখা হয়েছে খুব চমৎকারভাবে, কীভাবে এগুলো ইউজ করতে হবে সেগুলো নিয়মকানুন এখানে রাখা হয়েছে। তো শেলটেকের একটা চমৎকার ফ্ল্যাট আপনারা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই পাশটাতে দেখতে পাচ্ছেন একটি ভয়েড রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভয়েডটা রাখা হয়েছে যাতে বাতাস এবং আলোটা চমৎকারভাবে ভেতরে প্রবেশ করে। তো চলুন আমরা ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাই, আমরা ভেতরে প্রবেশ করব, ফ্ল্যাটটার ইন্টেরিয়র এবং কী কী ধরনের ডেকোরেশন এখানে করা আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমরা যে ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে সেই ফ্ল্যাটটা ঠিক দরজার, মেন দরজার সামনে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন সেগুন কাঠের চমৎকার একটি দরজা, এবং এই পাশে একটা ভয়েড দেখতে পাচ্ছেন ডান পাশে। তো আমরা যদি ভেতরে প্রবেশ করি তাহলে আপনার দেখতে পারবো প্রথমেই ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা। ওকে, তো এটা হচ্ছে মূলত ডাইনিং কাম ড্রয়িং স্পেস। তো এই স্পেসটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, ওয়াল দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াল স্টিকার অর্থাৎ ওয়ালপেপার দেওয়া আছে খুব সুন্দর করে রাখা হয়েছে, এবং এই পাশে একটা জানালা আছে, সোফাগুলো রাখা আছে এখানে, আর ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র চমৎকার কাজ করা আছে, এখানেও স্টিকার দেওয়া আছে, ওয়াল স্টিকার যেটাকে বলে। আমরা যদি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি, চমৎকার একটি ইন্টেরিয়র। এপাশে একটা সেলফ রয়েছে বুকের বই রাখার জন্য। ওকে, চমৎকার, এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা রাখা আছে দেখতে পাচ্ছেন। আমরা যদি সামনের দিকে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবো প্রথমেই লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে আমরা একটা রুম পাবো যেটা হচ্ছে মূলত গেস্ট বেডরুম। ওকে, তো গেস্ট বেডরুমে আমরা প্রবেশ করলাম, গেস্ট বেডরুমটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার। ওকে, এটার 2টা দরজা রয়েছে, একটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস থেকে আর একটা এই সাইড থেকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে পশ্চিম পাশ,
সামনে আমরা যে জানালাটা দেখতে পাচ্ছি পশ্চিম পাশ খুব চমৎকার, একদম চমৎকার আলো বাতাস। আর এই পাশে হচ্ছে একটা জানালা রয়েছে যেটা হচ্ছে ভয়েডের সাইডে, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব চমৎকার ইন্টেরিয়র করা। যদিও এখানকার ফার্নিচারগুলো থাকবে না, যারা আসলে ফ্ল্যাট কিনবেন ফার্নিচার ছাড়াই ফ্ল্যাট কিনতে হবে, ইন্টেরিয়রগুলো থাকবে। এটা হচ্ছে কমন টয়লেট, দেখতে পাচ্ছেন চমৎকার টাইলস করা, হাই কমোড ইউজ করা, নিচে কিন্তু টাইলস দেখতে পাচ্ছেন। এখানে একটা বেসিন রাখা আছে। আমরা যদি অন্যান্য বেডরুমগুলোতে চলে যাই, এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম ওয়ান, মাস্টার বেডরুম টু। এপাশে আমরা চলে যাব কিচেনে, কিচেনগুলো দেখাবো আপনাদেরকে, টয়লেটগুলো দেখাবো। তো মাস্টার বেডরুম টুতে আমরা যাই প্রথমে, দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি বেডরুম। ওয়াও, অনেক বড় একটি বারান্দা, গাছগাছালিতে ভরা, দেখতে পাচ্ছেন সুন্দর করে। এই বাসায় যারা থাকেন কিন্তু তারা কিন্তু অনেক সবুজ প্রিয়, তারা অনেক গাছগাছালি পছন্দ করেন, এই জন্য খুব সুন্দর করে টবে রেখেছেন গাছগাছালিগুলো। এই সাইডটা হচ্ছে পশ্চিম পাশ, দেখতে পাচ্ছেন চমৎকার, একদম খোলামেলা, খুবই সুন্দর লোকেশানে একটি ফ্ল্যাট, খুবই চমৎকার একটি ফ্ল্যাট। এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট, অনেক বড় একটি টয়লেট, হাই কমোড দেখতে পাচ্ছেন ইউজ করা হয়েছে এখানে, সম্পূর্ণ টাইলস করা। আমরা যদি অন্যান্য বেডরুমে চলে যাই, অর্থাৎ একটি মাস্টার বেডরুমে, অর্থাৎ আমরা তো সেকেন্ড মাস্টার বেডরুমে আসলাম, আমরা যদি পরবর্তী কোনো মাস্টার বেডরুমে চলে যাই, এটা হচ্ছে মাস্টার বেডরুম। অন্য একটি মাস্টার অর্থাৎ মেইন মাস্টার বেডরুম যেটা, সেটা হচ্ছে এটা, দেখুন অসাধারণ ইন্টেরিয়র করা, অসাধারণ কিছু আসবাবপত্র এখানে রয়েছে। যদিও আসবাবপত্র কিন্তু আপনারা পাচ্ছেন না যারা আসলে ফ্ল্যাট কিনবেন, শুধু ইন্টেরিয়রটা থাকবে। এটা হচ্ছে টয়লেট, হাই কমোড, বেচিন, অন্যান্য সব কিছু এখানে কিন্তু সুন্দর করে রাখা হয়েছে। এই পাশটাতে আমরা কিন্তু একটা বারান্দা পেয়ে যাব, অনেক সুন্দর একটি বারান্দা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু এই বারান্দাতেও কিন্তু অনেক সুন্দর গাছগাছালি কিন্তু রাখা হয়েছে। ওকে, অনেক বড় একটি বারান্দা। এই পাশটা হচ্ছে মূলত উত্তর পাশ, এই পাশটা হচ্ছে উত্তর পাশ। ওকে, মসকিউটো নেট ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন মসকিউটো নেট। আমরা যদি এই বেডরুমটা থেকে বের হয়ে যাই তাহলে চলে যাব কিচেনে। ওকে, কিচেনে চলে যাব। কিচেনটা দেখানোর পরে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো হচ্ছে সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেড। তো আমরা কিন্তু কিচেনে চলে আসলাম, কিচেনটাও কিন্তু অসাধারণ ইন্টেরিয়র করা, সব কিছু এখানে দেওয়া আছে। ভেতরে কিন্তু অনেকগুলো বক্স রাখা আছে, আপনারা আপনাদের জিনিসপত্র রান্নাঘরের সমস্ত কিছু কিন্তু ধরে যাবে ভেতরে। এবং এখানে আরও একটা মজার ব্যাপার, একটু চমৎকার ব্যাপার হচ্ছে গ্যাস কানেকশান রয়েছে সরাসরি। নর্মালি কিন্তু আপনারা জানেন যে ঢাকা শহরে এখন গ্যাস কানেকশানটা পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ফ্ল্যাটটাতে গ্যাস কানেকশান রয়েছে সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখুন চমৎকার কিন্তু গ্যাস কানেকশান, এখানে পুরো গ্যাস দাউ দাউ করে জ্বলতেছে। ওকে, চুলাটা আমরা ধরি আপনাদেরকে দেখাই দিলাম। আমরা যদি পাশে চলে যাই, দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা সার্ভেন্ট বেড, কিন্তু এখানে উনি একটা বেসিনের ব্যবস্থা করেছেন জাস্ট আলাদা করে। আপনারা চাইলে এটা খুলে ফেলতে পারেন, পরে এখানে সার্ভেন্ট বেড দিতে পারেন। সার্ভেন্ট টয়লেট হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট। এই পাশে একটি জানালা রয়েছে। ওকে, তো এই কিচেনেও কিন্তু নিচে ক্যাবিনেট করা আছে, দেখতে পাচ্ছেন অসাধারণ। তো এখানে ফ্রিজটা রাখা আছে, দেখতে পাচ্ছেন ফ্রিজটাও এখানে রাখা আছে, এখানে কিন্তু আপনারা ফ্রিজ চাইলে রাখতে পারবেন। তো আমরা এখান থেকে আবার চলে আসলাম ডাইনিং কাম ড্রয়িং স্পেসে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডাইনিং এবং ড্রয়িং। সো সম্পূর্ণ ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন জানাবো এই ফ্ল্যাটটার প্রাইস এবং আসলে আপনারা কীভাবে কিনতে পারবেন এভরিথিং তথ্য জানাবো। তো আপনারা যারা আসলে এই ফ্ল্যাটটার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক সুন্দর একটা ফ্ল্যাট, এবং এটার মোটামুটি সাইজও কিন্তু বড়। আমরা যদি আপনাদেরকে বলে দেই,
1495 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটের লোকেশনটা আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি, তারপর আবার বলে দিই, এটা হচ্ছে মূলত মাজার রোড, রাজধানীর অন্যতম একটা লোকেশন, যেটা মিরপুর একের খুব কাছে, মাজার রোডের একদম মেইন যে মাজার রোডের সাথে লাগানো শেলটেকের একটি বিল্ডিং, অর্থাৎ বিথিকা নামে একটা শেলটেকের প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের একটি বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা হচ্ছে 1495 স্কোয়ার ফিট, এবং এর সঙ্গে কিন্তু একটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, একটি গ্যারেজ রয়েছে 120 স্কোয়ার ফিটের। তাহলে টোটাল হচ্ছে 1495 স্কোয়ার ফিট এবং 120 স্কোয়ার ফিটের একটি গ্যারেজ অর্থাৎ পার্কিং, তো সেটা সহ কিন্তু এই ফ্ল্যাটটা সেল হবে। তো এই ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 1,30,00,000 টাকা। যারা আসলে আপনারা এই ধরনের একটি চমৎকার ফ্ল্যাট, একটা ইউজড ফ্ল্যাট, ডেকোরেটেড করা, ইন্টেরিয়র কাজ করা সম্পূর্ণ, এবং গ্যাস সংযোগ সুবিধা সহ সব ধরনের সুবিধা সহ যদি আপনার ফ্ল্যাটটা নিতে চান, সেক্ষেত্রে আপনার পেয়ে যাবেন 1,30,00,000 টাকা দিলে। তো 1,30,00,000 টাকা হলে কিন্তু আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন, এবং এই ফ্ল্যাটটা যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কিন্তু সব ধরনের বাড়তি সুবিধা আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, এখানে এখানে জিমনেশিয়াম রয়েছে, এখানে কমিউনিটি হল রয়েছে, এখানে আপনার বিল্ডিংয়ের নিচে লন্ড্রি রয়েছে, দোকানপাট রয়েছে, সব কিছু। অর্থাৎ আপনি এখানে ফ্ল্যাট কিনলে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আসলে ফ্ল্যাটটি কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রূপকার হাউজিংয়ের নাম্বারে ফোন করবেন, তাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করে কিন্তু আপনার ফ্ল্যাটটা কিনতে পারবেন। ফ্ল্যাটটা ভিজিট করতে হলে অবশ্যই তাদের সঙ্গে কথা বলে আসতে হবে, কারণ হচ্ছে এই ফ্ল্যাটে কিন্তু আসলে এত সিকিউর, এই বিল্ডিংটা এত সিকিউর যে আপনারা চাইলে এখানে প্রবেশ করতে পারবেন না। তো সঠিক মালিকের সঙ্গে যোগাযোগ করে, রূপকার হাউজিংয়ের সঙ্গে কথা বলে তারপর এখানে ভিজিট করতে হবে আপনাদের, না হলে আসলে ফ্ল্যাটটা আপনাদেরকে ভিজিট করা পসিবল হবে না। সো আপনারা যারা আসলে ফ্ল্যাট কিনতে চান, একদম রিয়েল বায়ার যারা, তারাই ভিডিওতে যোগাযোগ করবেন, তারা কমেন্টে যোগাযোগ করবেন, যারা আসলে প্রবাসী আছেন তারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যারা আসলে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।